আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কয়েকদিন পর আমরা সবাই মিলে বাবির বাসায় এসেছি। বাবির বাসায় কাজ হচ্ছিল, সেজন্য আর আসা হয়নি। সুমি বাবির নতুন ঘর আর শায়কের নতুন গাড়ি মিষ্টি শুনলাম, তুমি খালি ডায়েট করে উকাই গেছো, মিঠা ওটা তোমার পড়ছে না ফাতো ঘরে কিটা হইতে এতক্ষণ রোবোয়েসটা রেখে দিয়েছিলাম, যাই হোক বাবির ঘরটা খুব সুন্দর করে ওরা কাজ করে দিয়েছে। আর বাবি নাস্তা বানিয়েছেন, এখন আমরা নাস্তা খাবো। ওই দিন আমরা রাতে খাবার খেয়ে এসেছিলাম, রাত 12:30-12টার দিকে হয়তো বা, ভিডিও করা আর হয়নি। যাই হোক, আমার এই আজকের ভিডিওটা ছোটো একটা ভিডিও ছিল, কয়েকদিন আগের, বেশ কয়েকদিন আগের এই ভিডিওটা ছিল। এরপরেও আমরা বাবির ঘরে গিয়েছিলাম ঈদের টাইমে, সেই ভিডিওটা দেওয়া হয়নি, আসলে করা হয়নি, অনেকবার তো যাওয়া হয় ভিডিও আর দেওয়া হয়নি। যাই হোক, এই দিন এত এত মিষ্টি খাবার খাওয়া হয়েছিল, তারপর রাতের দিকে ডিনারও করা হয়, যেহেতু আমরা বিকেলের দিকে গিয়েছিলাম, তারপর নাস্তা মিষ্টি চা সব কিছু খাওয়ার পর রাতের খাবার দাবার খাওয়া হয়। সো যাদের ডায়াবেটিক্স ছিল তাদের ডায়াবেটিক্স চেক করা হয় ওই দিন। ওই দিন যেহেতু অনেক মিষ্টি খাবার খাওয়া হয়েছিল, সো তারপর রাতে ডিনার করা হয় ভাত, আর যেহেতু বিকেলের দিকে সব কিছুই খাওয়া হয় একসাথে, বিকেলে আসলে নাস্তা খাওয়ার পর যদি রাতে ভাত খাওয়া হয় তাহলে হেভি খাবার হয়ে যায়, সো আর রাতে লেটের দিকে আমরা খাবার খাই। সো তারপর যাদের সুগারের প্রবলেম ওনাদের সুগার টেস্ট করা হয়, যে এত খাবার খাওয়ার পর ওনাদের মানে সুগার লেভেলটা ঠিক ছিল কি না। সো লাস্টের দিকে ভিডিও এটা একটা ফান পার্ট ছিল, যে সবার মানে সুগার টেস্ট করা হয় যাদের সুগার প্রবলেম। সো যাই হোক, এটা আসলে একটা ফান পার্ট, আর আমি এটা রেখে দিয়েছি ভিডিওতে যাতে দুলাবাইকে প্রথমে ব্লাড টেস্ট করা হয়। সো ওনার একটা মেমরি থাকে যে শালির বাসায় খাওয়া দাওয়া করার পর ওনার ব্লাড টেস্ট করা হয়, ব্লাড টেস্ট বলতে কি সুগার টেস্ট। সো যাই হোক, আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এতটুকুই ছিল, যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, খুদা হাফিজ। আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ভিডিওটি এর পর্যন্ত আপনারা দেখবেন। ঠিক আছে, দুই ঘন্টা বাদ।